হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার সীমা মালয়েশিয়া থেকে বলছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও তো খুবই সুন্দর একটা ভিডিও, আমি হচ্ছে আপনাদের মাঝে আজকে খুবই জনপ্রিয় একটা রেসিপি করে দেখাবো। আর অ্যাপেল আর এক কাপ ময়দা দিয়ে বিকালের অনেকেই এত মজার একটা নাস্তা বানাইতে পারেন। আসলে আমি ফার্স্ট টাইম বানাইছি নাস্তাটা, খুবই মজা হয়েছে। তো আপনারাও বাসাতে ট্রাই করবেন, ভিডিওর প্রথম হতেই বলে দিতেছি, খুবই মজার একটা নাস্তা আর অসাধারণ হয় অ্যাপেল দিয়ে। আর হচ্ছে অল্প উপকরণ দিয়ে লাগবে ময়দা আর চিনি আর হচ্ছে একটা অ্যাপেল। একটা অ্যাপেল দিয়ে এত স্বাদের বিকালের নাস্তা বানানো যায় আসলে আমিও ভাবতে পারি না। তো আমি হচ্ছে আসলে আমার নিজস্বভাবে আমি রেসিপিটা দেখানোর চেষ্টা করছি, এবং হচ্ছে যেইভাবে হচ্ছে আমি সহজ মনে হয়েছে ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি একটা আপেল ধুয়ে নিয়েছি আর একটা ডিম নিয়েছি। আপেলটা হচ্ছে এইভাবে কুচি কুচি করে কেটে নিছি। তো একটু বড় ছোটো করে কুচি করতে পারেন, অসুবিধা নাই, মানে পছন্দ মতো করে নিতে পারেন। তো আমি হচ্ছে একটা পাত্র নিয়ে নিছি, এই তো একটা হচ্ছে বড় ধরনের বাটি নিয়ে নিছি। এটাতে হচ্ছে উঠিয়ে নিছি এখন আপেলগুলা, ছোটো ছোটো করে কেটে নিছে যায়। আর দিয়ে দিতেছি একটা ডিম ভেঙে, আপেল আর ডিমটা হচ্ছে এখন। আর চিনি দিয়ে দিছি স্বাদ মতো। তো মিষ্টি বেশি কম খেতে চাইলে আসলে চিনিটা বেশি আর কম করে দিতে পারেন, মানে পরিমাণ বুঝে। এখন তো ডিম, চিনি আর হচ্ছে অ্যাপেল এগুলা সব একসাথে হচ্ছে মিক্স করে নিব। নিয়ে হচ্ছে 5 থেকে 6 মিনিটের জন্য আমি রেখে দিব। তারপরে 5 থেকে 6 মিনিট পরে আমি হচ্ছে ময়দাটা অ্যাড করব। ময়দা দিয়েও তৈরি করতে পারবেন, আটা দিয়েও তৈরি করতে পারবেন। এই তো 5 থেকে 6 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন হচ্ছে 1 কাপ ময়দা নিয়েছি, অল্প অল্প করে দিয়ে আমি 3 বারে দিয়ে হচ্ছে মিশিয়ে নিব আর কি। প্রথম অল্প একটু দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে আবার একটু দিয়ে দিব। আরেকবার দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিছি, তো এখন আবার দিয়ে দিছি। ভালো করে মিশিয়ে তারপরে রেস্ট রেখে দিব 3 থেকে 4 মিনিট আবার। এই তো ভালো করে মিশিয়ে নিছি, এখন 3 থেকে 4 মিনিট রেস্টে রেখে দিব। এই তো রেস্টে রাখার পরে তারপরে হচ্ছে আমি এইভাবে হচ্ছে হাতের তালুতে নিয়ে একদম সহজভাবে, আপনারা কিন্তু মানে সবাই এই জিনিসটা পারেন, তো একদম সহজভাবে আমি গুল গুল করে এইভাবে হচ্ছে একটা শেপ দিয়ে বানিয়ে নিছি। গুল লম্বা যে ধরনের আপনারা পছন্দ দিতে পারেন, খুবই মজার একটা নাস্তা। মেহমান আসলেও তৈরি করে দিতে পারেন এবং বাচ্চাদেরকেও দিতে পারেন, আর খুবই পুষ্টিকর নাস্তা কিন্তু, যেহেতু অ্যাপেল আর ডিম দিয়ে তৈরি করেছি। এখন হচ্ছে আমি পাইপেন বসিয়ে তেল গরম করে এক এক করে দিয়ে দিতেছি। আর তেল কিন্তু একদম অনেক বেশি দেওয়া লাগবে না, ডুবা ডুবা তেলে ভাজতে হবে না। এ তো আমি কিন্তু একদম মিডিয়াম হচ্ছে আছে চুলা রাসটা রেখে, তারপরে এই তো পরিমাণ করে তেল দিয়ে দিছি। এখন হচ্ছে 1 পিঠ হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে দিব আর কি। আর চুলা রাসটা কমিয়ে রাখবেন, তাহলে হচ্ছে ভাজাটা অনেক ভালো হবে। সবগুলোই হচ্ছে আমি হচ্ছে উল্টিয়ে দিতেছি। গোল শেপটা আমার কাছে ভালো লাগে, তার জন্য গোল শেপ দিয়ে নিলাম। এতো প্রায় হচ্ছে ব্রাউন কালার চলে আসছে, এখন হচ্ছে 1 পিঠ উল্টিয়ে দিতেছি। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ পর্যন্ত হচ্ছে 2 সাইডে ব্রাউন কালার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি উঠাবো না। ব্রাউন কালার করে তারপরে ভেজে নিব ভালো করে। এই তো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে একটা একটা করে তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর ইয়ামি একটা নাস্তা, বাচ্চারা যদি এমনিতে অ্যাপেল না খেতে চায় তাহলে এইভাবে বানিয়ে দিতে পারেন, খুবই মজা হয় নাস্তাটা। তো একবার হলেও বাসাতে বানাইবেন তাহলে বুঝতে পারবেন আসলে অ্যাপেল আর ময়দা দিয়ে আর ডিম দিয়ে এত মজার একটা নাস্তা। এই তো আমার নাস্তা পুরোপুরি রেডি, আর একটু পরিবেশন করে দেখাইলাম। তো আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর হচ্ছে সবার সাথে শেয়ার করে দিবেন। আর যারা নতুন ভিউয়ার্স আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবসময় আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে তো আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।